শরীফের আয়াত কেউ যদি অস্বীকার করে আল্লাহর কসম আল্লাহর কসম কাফের 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 হারামখোর অপদত্ত বলে কি দাদা হুজুর কিবলার রওজায় নাকি শেরে হয় আরে বিয়াদো দাদা হুজুর কিবলার রওজার ভিতরে একটা বোর্ড লাগানো আছে আছে না নাই বোর্ডে প্রথম লেখা আছে খবরদার এখানে কবর চুম্বন দেবেন না মোমবাতি জ্বালাবেন না সেজদা করবেন না মহিলা নিয়ে আসবেন না এখানে আদবের সঙ্গে দাদা হুজুর কিবলার ওসিলা দিয়ে দোয়া চাইবে আর বলে কি বলছে দাদা হুজুর কিবলার বল না আমার বদদোয়া করতে আমার মুখটা বেঁকে যাক আমার হাতটা পড়ে যাক বলছে না বলছে না ওই অপদত্ত বলে যে ইমামে আজম আবু হানিফা মোশরেক ফুরফুরা দাদা হুজুর মোশরেক খাজা মঈনুদ্দিন মোশরেক ইমাম কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি মোশরেক আলা হযরত রেজা খান রহমতুল্লাহ আলাইহ আর বেরেলিদের বড় আলেম তিনি মোশরেক সবাই মোশরেক খালি ওরাই সাচ্চা এই জন্য কতবার বাড়বি বেড়েলে সময়ের অপেক্ষা কর নবী কবর থেকে এমন বদদোয়া করবে আর জীবনে সম্মান পাবি না ধুলোর সঙ্গে মিশিয়ে যাবি যাবে না যাবে না ও আমার ভাইজানেরা জনেরা যুবকেরা ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা ও নবী পাকের আশিকেরা আল্লাহ নবী লক্ষ্য দিয়ে সাহাবীকে সামনে রেখে বললেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের আগে এমন একটা সময় দেখা দেবে আখের জামানায় এমন একটা সময় দেখা দেবে সবাই বলবে আসো আসো আমার কাছে আসো আসো জান্নাতি দলটা দেখিয়ে দেব জান্নাতে নিয়ে যাব জান্নাতে সার্টিফিকেট তোমার হাতে ধরিয়ে দেব আসো আমার কাছে আসো সবাই বলবে রে ভাই আল্লাহ নবী বললেন খবরদার আমি রসূলুল্লাহ জানিয়ে গেলাম তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ও আল্লাহ পাকের বান্দারা আমি নবী জানিয়ে গেলাম ও আমার উম্মাত উম্মাতানিরা ও আমার সাহাবীরা শুনে নাও আমি নবী জানিয়ে দিলাম ওই সময় কারোর কাছে যাবার প্রয়োজন নাই কারোর কাছে যাবার প্রয়োজন নাই আল্লাহ পাকের পাঠানো কিতাব আমার উপরে কোরআন শরীফ এসেছে ওই কোরআন শরীফটা তোমরা আগে ধরে নেবে ওই কোরআন শরীফটা সংবিধান হিসাবে মেনে নেবে ওই কোরআন শরীফটা মান্যতা দেবে যদি আল্লাহ পাকের কোরআনটাকে মেনে নাও আল্লাহ পাকের কোরআনটা সংবিধান হিসাবে মেনে নাও আমি নবী জানায় দিলাম ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ তৃতীয় নাম্বার আমার রেখে যাওয়া সুন্নাতগুলো আমার আখলাক আদর্শগুলো আমার চালচলনগুলো যদি তোমাদের ভিতরে বাস্তবায়িত করতে পারো তোমাদের ভিতরে প্রচলন করতে পারো তোমাদের ভিতরে মান্যতা দিতে পারো আমি নবী জানিয়ে দিলাম তোমরাই হবে আল্লাহ পাকের জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কি কি বললেন কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের কথা সংবিধান অসন্নতা রসুলিল্লাহ নবীর চালচলন নবীর রেখে যাওয়া সুন্নাত এই দুটো মানলেই তোমরা জান্নাতি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওরা কি নাম দিয়েছে বলেন তো আহলে কি হাদিস আর নবী বললেন আহলে সুন্নাত আহলে কুরআন ওয়াল সুন্নাত কুরআন আর সুন্নাত মানবে ওরা অপব্যাখ্যা করে আহলে হাদিস নাম দিয়েছে আর নবী বললেন আহলে কুরআন ওয়াল সুন্নাহ এই দুটো মানবে কুরআন আর সুন্নাহ তোমরা খাঁটি দল জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোন আলেম যদি থাকে জিজ্ঞেস করেন তো ওখানে হাদিস আছে না সুন্নাহ আছে ব্যাখ্যাটা শুনতে পাচ্ছেন আপনারা আমি যে পড়ছি বুঝতে পাচ্ছেন না হাদিস আছে না সুন্নাত আছে ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ নবীর রেখে যাওয়া সুন্নাত কেউ যদি মেনে নেয় আল্লাহ জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ
ও আমার জনেরা যুবকেরা ও আমার কলিজা টুকরা বাবাজিরা ও আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা আমার নবী পা কেমন একটা মর্যাদা ছিল আমার নবী তো কোন দুনিয়া জমিনে আসে নাই আল্লাহ পাক দুটো সেমিনার করলেন একটা সেমিনার আমাদের দ্বারাই করলেন মানে সব বহু দলেদেরকে নিয়ে আমার আল্লাহ পাক হলেন বক্তা আর আমরা হলাম শ্রোতা আমার আল্লাহ প্রথম নম্বরের সেমিনারের ঘোষণা দিলেন সেমিনার করছেন সৃষ্টির 1000 বছর আগে নবীকে সৃষ্টি করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে খালি এত অপমান করে নবী সম্বন্ধেই জানে না প্রথম সেমিনার আল্লাহ তাআলা সব রূহকে জিজ্ঞেস করলেন আলাস্তু হে রূহরা তোমরা সবাই বলো তোমাদের আর আমার সম্পর্ক কি আমরা সবাই বলেছিলাম কলু বালা আপনি হলেন আমাদের রব জোরে বলা যাবে না জোরে বলবেন না তাকবীর দেবেন না নারাই তাকবীর নারাই তাকবীর প্রথম বাক্যে বললাম আপনি আমাদের কথা বলেন রব সৃষ্টিকর্তা আমরা আপনার গোলাম বান্দা জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় সেমিনার সব নবীদের নিয়ে সেমিনার করছেন আমাদের না আর বক্তা হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বক্তাকে আল্লাহ আর শ্রোতা নবীগণেরা বক্তা হলেন আল্লাহ শ্রোতা হলেন নবীগণেরা 313 জন রাসূল এসেছেন কতজন 313 জন রাসূল তার ভিতরে 312 জন রাসূল গণেদের ভিতরে রাসূলুল্লাহ ব্যবহারটা কোন নবীর ক্ষেত্রে করেন নি একজন ব্যতিক্রম ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর জন্য খালি রাসূল ব্যবহার করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক নবীদেরকে শোনাচ্ছেন যে তোমাদের পূর্বে অনেক পরে অনেক পরে আমার একজন মহামানব আমার একজন বন্ধু যাবে মুহাম্মদ যাবে তোমরা সবাই তাকে হেল্প করবে তোমরা সবাই তাকে সহযোগিতা করবে তোমরা সবাই তাকে সম্মান জানাবে তোমরা সবাই তাকে সালুট জানাবে তার ওসিলায় আমি আল্লাহ এ জমিনে আসমান এ চাঁদে সূর্য আমি আল্লাহ ওই বন্ধুর বিনিময় বানিয়েছি সব নবীদের কাছে আমার আল্লাহ বার্তা দিলেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ খালি দঙ্কা বাজাচ্ছে 1000 সৃষ্টির 1000 বছর আগে থেকে আমার নবী যাবে নবী যাবে নবী যাবে এই যখন ঝড়ঝাপটা হয় অগ্রিম বার্তা দেয় কি দেয় না কথা বলে না দেয় কি দেয় না খবর পত্রিকা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেয় কি দেয় না অমুক দিনে ঝড় হবে তোমরা সাবধানে থাকো সতর্ক থাকো তোমরা সবাই ফেলাডে চলে যাও ভাঙা বাড়িতে থেকো না ঝড়ঝাপটা চেপে মেরে দেবে তো আমার আল্লাহ সেমিনার করে নবীদেরকে শোনাচ্ছে এই নবীগণেরা তোমরা সবাই আমার দোস্ত পিয়ারা হাবিব যাবে আমার নবী যাবে সবাই সম্মান জানাবে সহযোগিতা করবে সবাই স্যালুট জানাবে কারণ আমার দোস্ত যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশ আম্মা জান হযরত আমিনা তানার উদরে আসবে আমার নবী আম্মা জান আয়েশ আম্মা জান আমিনার উদরে আসলে অনেক ইতিহাস লম্বা চড়া খুব সংক্ষেপে বলছি আসার পর তৎকালীন সময় মক্কা নগরের রীতি আর নীতি ছিল যে যে স্বামী যে মহিলা স্বামী মারা যাবে ওই মহিলা আতর খুশবু মেখে বাইরে বার হতে পারবে না তৎকালীন সময় রীতি আর নীতি ছিল এই বাচ্চাদের চুপ করতে বলেন না এই আমার কথা কি বুঝতে পাচ্ছেন তৎকালীন সময় রীতি আর নীতি মক্কা নগরের যে যার স্বামী মারা যাবে সে আতর খুশবু মেখে বাইরে বার হতে পারবে না নিষিদ্ধ আরবের জমিনে এমন তো অবস্থায় আল্লাহর রাসূল আম্মা জান আমিনার গর্ভে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা আম্মা জান আমিনা আসার পর তিনি যেখানেই যান যে অদূরে যান সেই অদূরে যেন খুশবু জারি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর মক্কার মানুষেরা তারা সবাই
আব্দুল মুত্তালিবের কাছে তারা সংবাদ জানাচ্ছে, অবজেকশন দিচ্ছে যে আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ, কি ব্যাপার, তার স্বামী মারা গেছে, এত আতর খুশবু সেন্ট মেখে বাইরে বার হয় কেন? আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলছেন, এই শুনছো, তোর পুত্রবধূকে নিষেধ কর, আমার মাথা কাটা যায়, আমার সম্মানহানি হয়, আতর খুশবু মেখে বাইরে বার হয়, মানুষরা আমাকে বলছে, আমার লজ্জা পাচ্ছি, আমি শরম পাচ্ছি, তাড়াতাড়ি তোর পুত্রবধূকে বলে দে। আব্দুল মুত্তালিবের স্ত্রী তিনি বলছেন যে আমিও দেখছি কি ব্যাপার, আমি বুঝতে পারি না। আমেনা যখন গোসল করতে যায় গোসলখানায়, তো গোসলখানায় গোসল করবার পর যখন ফিরে আসে, আমিও এত খুশবু পাই, এত সেন পাই, আমারও যেন মনে মনে একটা সন্দেহ হয়। আমি ভেবেছিলাম বিষয়টা আপনাকেই বলবো, তো এক কাজ করেন, আমি আর আপনি দুজনা মিলিত হয়ে পুত্রবধূকে ডেকে বলি যে পুত্রবধূ, মা আমেনা, তুই আর খবরদার আতর খুশবু মেখে বাইরে বার হোস না, কারণ তোর স্বামী মারা গেছে, তোর স্বামী বেঁচে নাই, আমাদের অপমান হয়। আহা, অল্প বয়সে স্বামীটা মারা গেল, আব্দুল্লাহ অল্প বয়সে চলে গেল, এই সংবাদটা, এই কথাটা কিভাবে বলবে? যাই হোক, দুজনা খুব কঠিনভাবে আমার নবীর মাকে কাছে ডাকলেন, পুত্রবধূ মা আমেনা এদিকে আয়। ও আমার জনেরা, যুবকেরা, ও আমার কলিজা টুকরা বাবাজেরা, আল্লাহ নবীর মা আমেনাকে ডাকলেন, ও পুত্রবধূ আমেনা, কি ব্যাপার, তুমি কেন এত আতর খুশবু মেখে বাইরে বার হও? আমি আব্দুল মুত্তালিব, আমার সম্মান নষ্ট হয়, না না না, এটা মক্কার রীতি আর নীতি, আতর খুশবু মেখে বাইরে বার হওয়া যাবে না, বিধবা মহিলারা বাইরে বার হতে পারবে না, কারণ যার স্বামী দুনিয়া জমিনে বেঁচে নাই। ও আমার জনেরা, কেতাবের ভিতরে পাওয়া যায়, কেতাবের ভিতরে পাওয়া যায়, ওই সময় আমেনা বলতে লাগলেন, শ্বশুর আব্বা আমি কি বলবো, শোনেন একটা কথা বলি, আমি জীবনে আতর খুশবু মাখি না, আমার শরীরে আমি আতর খুশবু লাগাই না, একটা প্রমাণটা আপনি নিয়ে রাখেন, আপনার সামনে আমি থুতুটা ফেলবো, আপনি দেখতে পাবেন কি ব্যাপার। সঙ্গে সঙ্গে কি করলেন, ওই আমেনা তার থুতুটা যেই না ফেললেন, থুতু ফেলা অপেক্ষা খুশবু জারি হতে দেরি করে না। জোরে বলুন, আব্দুল মুত্তালিব তো জবান বন্ধ, ব্যাপারটা কি? ও মুসলমানেরা, ও আমার জনেরা, যুবকেরা, কোন নবীকে নিয়ে বেয়াদবি করে? আল্লাহ নবীর মা আমেনা বলতে লাগলেন, শ্বশুর আব্বা একটা কথা শুনে রাখেন, আমি যখন কিনা আমার ঘরের ভিতরে যাই, ওই ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কুড়ে ঘরের দেয়ালেরা তারা আমাকে সালাম জানাতে থাকে, কুড়ে ঘরের দেয়ালেরা তারা আমাকে সালাম দিতে থাকে, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি আল্লাহ পাকের ফারিস্তারা তারা আমাকে সালাম দিতে থাকে, ও জাহানের বাদশার মা, এ জাহানের বাদশার মা, সে জাহানের বাদশার মা, ও নবী পাকের মা, আমরা আপনাকে সালাম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা শুনে রাখেন, ও আমার শ্বশুর আব্বা শুনে রাখেন, এমন করে মরু ময়দানে মক্কা জমিনে উত্তপ্ত গরম পাথরের উপরে আমি পা দিতে দেরি করি, সঙ্গে সঙ্গে জানি না কি ব্যাপার ওই পাথরটা ঠান্ডা হতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা শুনে রেখে দেন, উত্তপ্ত বালুর উপর দিয়ে যখন আমি হাঁটার জন্য চিন্তা ভাবনা করি, পা দিতে দেরি করি, ওই বালুটা ঠান্ডা হতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জনেরা, যুবকেরা, ওই আমেনা বলতে লাগলেন, শ্বশুর আব্বা আমি কুড়ে ঘরের ভিতরে আছি, আমি দেখতে পেলাম আল্লাহ পাকের বারো জন নবী এসে আমার গলায় ফুলের মালা দিয়ে আমাকে সালাম জানিয়ে গিয়েছে, ও আমেনা তুই ধন্য হয়ে গিয়েছে, তুই ধন্য হয়ে গিয়েছি, তোর পেটে এসেছে এ জাহানের বাদশা, সে জাহানের বাদশা, আমরা নবী গণেরা, আমাদের নবী আখেরি নবী মুহাম্মদ তোর পেটে এসেছে, আমরা বারো জন নবী তোকে সালাম জানাতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা হাদিসে পাকে পাওয়া যায়, পিয়াদব অপদত্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলে,
গাল দিয়ে নাকি গন্ধবার হয়, সে বলে নবীর বাপ মা জাহান্নামায় যাবে। বলেন তো এবারে আপনারাই বিচার করেন, পিঁপড়ের পাখনা গজিয়েছে না গজায়নি? কথা বলেন, কথা বলে না, গজিয়েছে না গজায়নি? আমরা তো দেখেছি, আমরা দেখছি সময় দেখা যায়, সময় সময় বেশিক্ষণ লাস্টিং করে না। এই জন্য কতবার বাড়বি বেড়েলে, সময়ের অপেক্ষা কর। নবী কবর থেকে এমন বদদুয়া করবে আর জীবনে সম্মান পাবি না, ধুলোর সঙ্গে মিশিয়ে যাবি। যাবে না, যাবে না? যেটা বলেছি এই কথাটা বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম, তিনি একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন, আমার নবীর মায়ের পেটে যখন এসেছে গোটা মক্কা নগরীতে সব কিছু আনন্দে তারা গান গাইতে শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তখনও দুনিয়ায় আসে নাই, খালি দঙ্কা বাজছে, মোহাম্মদ আসছে, মোহাম্মদ আসছে, নবী আসছে, তৈরি হয়ে যা, সাবধান হয়ে যা, সম্মান জানাবি, আমার নবীর সঙ্গে বিয়াদুবি করবি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও আমার জনেরা, যুবকেরা, আল্লাহ নবী, আল্লাহ রসুল মায়ের পেটে তখন দুনিয়া বিমুষ্ট হয় নাই, এমন তো অবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, ও বৌমা আমেনা, ও আমেনা, শুনে না আমেনা, ও আমার পুত্রবধূ আমেনা, আমি তোমার শ্বশুর আব্বা জানায় দিলাম আমার ঘরে আমার পুত্রবধূর পেটে এসেছে মহামানব এসেছে, একজন মহান ব্যক্তি এসেছে, আমি আব্দুল মুত্তালিব সার্টিফিকেট তোমাকে দিলাম, কারণ তোমার থুতুতে খুশবু জারি হয়ে যায়, তোমাকে সালাম জানায় নবীগণেরা, তোমাকে জান্নাতি মহিলারা, চারজন বিশিষ্ট মহিলারা তোমাকে সালাম জানায়, গাছেরা সালাম জানায়, পাথরেরা সালাম জানায়, তুমি যেখানেই যাও সেখানে সালাম জানায়। আমি না বলতে লাগেন, শ্বশুর আব্বা বিয়া তুমিটা মাফ করেন, আমি যখন কুয়ার পাশে চলে যাই এমন করে খালি কুয়াটা আমার যাবার অপেক্ষা হয়, কিন্তু খালি কুয়াটা ভরপুর হতে অপেক্ষা করে না। জোরে বল সুবহানাল্লাহ। ও আমার শ্বশুর আব্বা শুনে রাখেন, ওই মক্কার মহিলারা তারা সবাই আমাকে বলে, আমিনা তুই যাবি না, ও আমিনা তুই যাবি না, তুই কুয়ার পাশে দাঁড়িয়ে থাকবি আর আমরা আমাদের পানিটা ভরে নেব, কারণ তুই চলে গেলি পানিটা নেমে যায়, তুই বাড়ি চলে গেলে পানিটা ভিতরে চলে যায়, তুই যাই না কুয়ার পাশে আসে, পানিটা দেখলাম আমরা উপরে এমন করে পড়ে যায়, উপরে উঠে যায় পানিটা, ও আমেনা তোর পানি নিয়ে যেতে হবে না, তুই খালি দাঁড়িয়ে থাকবি আর আমরা মক্কার মেয়েরা তোর পানিটা তোর বাড়িতে পৌঁছে দেব। ও মুসলমানেরা, ওই পানির জবান খুলে যায়, ও দু জাহানের বাদশার মা, আপনি চিন্তা করিয়েন না, আমরা আল্লাহ পাকের পানি জানায় দিলাম, কেন তুমি আসলে জানায় দাও, তোমাকে আসতে হবে না, আমরা পানি নিজেরা গিয়ে তোমার পাত্রটা ভরে দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কোন নবীর সঙ্গে বিয়াদবি করে? আল্লাহর নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, হওয়ার পর হযরত আমেনা একদিন হালকা রৌদ্র বেরিয়েছে, কুটি ঘরের থেকে একটু সামনে, মন খারাপ, কান্না করছে। আহা, সব বাচ্চাদের বাবারা তাদের খুঁজতে নিয়ে যায়, আমার আবদুল্লাহ যদি বেঁচে থাকতো, আজ আমার সন্তান মোহাম্মদকে তার দাদার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, ফুপুর বাড়ি, আত্মীয়র বাড়ি, বিভিন্ন বাড়ি ঘুরতে নিয়ে যেত, আমার আবদুল্লাহ যদি বেঁচে থাকতো, এ মেলায় ও মেলায়, ও বাজারে ও হাটে, ও ঘাটে ও শহরে, আমার আবদুল্লাহ আমার বেটা মোহাম্মদকে নিয়ে যেত। একদিন সকালবেলায় আমেনা কাঁদছে, এমন তো অবস্থায় আমার আল্লাহ ডাইরেক্ট হযরত আমেনাকে বলছেন, আমেনা তুই চিন্তা করিস না, তোর বেটার বাবা যদি বেঁচে থাকতো, তোর বেটাকে দাদার বাড়ি, নানার বাড়ি, ফুপুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি হাত ধরে ধরে নিয়ে বেড়াতো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমেনা শুনে রাখ, তোর বেটার বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি আল্লাহ তোর বেটার হাতটা ধরে, আমি আল্লাহ জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশে আজিম, লৌহে কলম, জান্নাত,
জাহান্নাম আমি আল্লাহ ঘুরিয়ে দেব খালি ক্ষান্ত হব না আমি আল্লাহ আমার পাশে আরশে আযিমে তোর বেটা মুহাম্মদকে বসতে দেব তোর বেটা আমার দিকে দেখবে আর আমি আল্লাহ তোর বেটার দিকে দেখব জোরে বলুন সুবহানাল্লাহ তকবীর দিবেন না নারাই তকবীর নারাই দিবেন বিয়াদব বলে কি আল্লাহর নবীকে আল্লাহর রাসূলকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের দুটো নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার জন্য নিয়ামত আরেকটা নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বান্দার জন্য নিয়ামত দয়া লা ইলাহা নেই কোনো মাহবুদ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহবার জান্নাতে নিয়ে যাওয়ার সাথী কবরের বন্ধু আখিরাতের বন্ধু যে বন্ধু আপনি যদি না বন্ধুর আশা করেন কোন মায়ের লাল জান্নাতে যেতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান যখন হবে সর্বপ্রথমে আমার আল্লাহ নবীকে তুলবেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফে সূরা ফাতিহার অর্থটা আপনারা কতটা জানেন জানি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন আছে না আলা মানে আছে কি আছে সবাই বলেন কি আছে আলামিন আলামিন হলো বহুবচন আলা মানে হলো একবচন একবচন মানে অর্থ হলো সমস্ত প্রশংসা এই জগতের যা কিছু আছে সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আলামানের অর্থ কিন্তু ওখানে বলা আছে আলামিন বহুবচন আল্লাহ এক জগতের মালিক না অনেক জগতের মালিক চট চট করে বলে কয় জগতের মালিক কত বলে না কয় জগতের মালিক আল্লাহ দুনিয়ার জগতের মালিক না আখিরাতের জগতের মালিক আচ্ছা জগৎ কয়টা একটু কথা বলেন না ভুলভাল যাও বলেন না জগৎ কয়টা একটা দুটো জগৎ জগতের শেষ না এবারে দেখেন একটা রুহুর জগৎ থেকে আল্লাহ তাআলা মায়ের জগতে মায়ের পেটে পাঠান পাঠান না পাঠান না ও মুসলমান ভাইরা আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন সাহাবীরা ও আমার সাহাবীরা শুনে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আল্লাহ পাক আমার নবীকে বললেন এ আমার হাবিব শুনে নাও কোন বান্দা যদি কিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মানেটা জানে ওই ব্যক্তিটা আমি আল্লাহ জানালাম আমার মনোনীত হয়ে যাবে আমার পছন্দনীয় হয়ে যাবে কারণ আমি আল্লাহ খালি দুনিয়া জগতের মালিক নয় আমি আল্লাহ দুনিয়া জগতের মালিক নয় আমি আল্লাহ পাক আখিরাতের জগতের মালিক আমি আল্লাহ দুনিয়া জগতের মালিক আমি আল্লাহ পুল সিরাত জগতের মালিক আমি আল্লাহ মিজানে জগতের মালিক একটা বাচ্চা যখন রুহুর জগৎ থেকে মায়ের জগতে আসে সেখানে খাওয়ায় কে কেউ খাওয়ার নাই কেউ সাহায্য করার নাই সেখানে বাঁচিয়ে রাখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয় আল্লাহ একটা বাচ্চাকে মায়ের মাধ্যমে আপনি খানা পৌঁছে দেন একটা বাচ্চাকে মায়ের বিনিময়ে খানাটা পৌঁছে দেন কেউ নাই কেউ নাই কেউ নাই কোন ডাক্তারের ক্ষমতা নাই কোন বিশেষজ্ঞর ক্ষমতা নাই কোন নেতা নেত্রীর ক্ষমতা নাই আমার আল্লাহ যদি মায়ের মাধ্যমে খাবারটা না পৌঁছে দেন ওই বাচ্চাটা বাঁচানো সম্ভব হবে না আমার আল্লাহ বললেন বান্দা তুমি জেনে নাও আমি আল্লাহ তাআলা জানালাম ওই জায়গাটা আমি আল্লাহ আলামিন ওই জগতের মালিক আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা দুনিয়ায় এলো দুনিয়ায় আসার পর ছোট্ট মাসুম কথা বলতে পারে না নিজের খাবার নিজে চাইতে পারে না আমি আল্লাহ তার মায়ের মনে এতটা মায়া মোহাব্বত ভালোবাসা পয়দা করে দিই আস্তে আস্তে দুর্বলটাকে সবলে পরিণত করি আস্তে আস্তে হাত শক্ত হয়ে যায় পা শক্ত হয়ে যায় জবান আমি আল্লাহ চালিয়ে দিই
বৃষ্টি পড়ে যায় আমি আল্লাহ ওই জায়গায়ও সাহায্য করি ওই জায়গার অর্থ হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি আল্লাহ অসহায়ের জগতে দুনিয়ার জগতে সেখানেও আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার পর সবাই আত্মীয় স্বজনেরা কবরে নামিয়ে দেয় কবরে নামিয়ে দেওয়ার পর সবাই চলে আসে কেউ নাই কেউ নাই কেউ নাই একা 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 যখন তোমাকে জীবিত করা হবে তিনটে প্রশ্ন করা হবে মান রব্বুকা রবের পরিচয় দাও ওমা দীনুকা ধর্মের পরিচয় দাও ওমা নবিয়ুকা নবীর পরিচয় দাও কেউ নাই কেউ নাই কেউ নাই প্রধানমন্ত্রী এমএলএ মিনিস্টার যা কিছু আছে নেতা নেত্রী সবাই ফাঁকা ওই জগতের মালিক আমি আল্লাহ জোরে বলা যাবে না জোরে বলবেন না কে আপনাকে বাঁচাবে ফারিস্তা তো হুকুম করা আছে ফারিস্তা লেটুনি শুরু কর খালি লেটো ও লেটুনি ছাড়া লাইন নাই তাহলে ওই বিপদের সময় বাঁচাবে কে কথা বলে না বাঁচাবে কে তাহলে ওই জগতের মালিক কে তিনি আলামিন তিনি কে আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আমার জনেরা যুবকেরা ও আমার কলিজা টুকরা বাবাজিরা যখন কোনো মানুষ মারা যায় মারা যাবার পরে সবাই আপন 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 ভাই আপন মা আপন পাড়া প্রতিবেশী আপন ইমাম আমার আপন ইমাম জানাজাটা পড়ায়া দেয় মুসল্লিরা জানাজাটা পড়ে নেয় সবাই কবরের কাছাকাছি চলে যায় দুজন করে কবরে নেমে যায় কবরে নামার পরে এমন করে কবরের কাজটা সমাধা করে বারবার সবাই গুটি গুটি পায়ে বেরিয়ে যায় কেউ পাশে থাকে না রে ভাই কেউ থাকে না আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় ও ফেরেশতা চলে যাও আমি আল্লাহ জানা দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দার কাছে তিনটে প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা তোমার রবের পরিচয় দাও মান দীনুকা তোমার ধর্মের পরিচয় দাও ওমা নবিয়ুকা তোমার নবীর পরিচয় দাও প্রথম নম্বরে হলো রবের পরিচয় তো ওই ব্যক্তিটা দেবে যার দুনিয়ায় রবের সঙ্গে কানেকশন থাকবে কথা ঠিক কি না ভাই কথা বলে রবের পরিচয় দেবে রবের সঙ্গে কানেকশন থাকা লাগবে কথা ঠিক না এখনো পর্যন্ত অনেক মানুষ আছে আল্লাহু আকবার বলে স্পষ্ট বলতে পারে না 40 45 50 আছে না নাই কথা বলে না আছে না নাই কোন কুকুর যখন কেউ মালিক কুকুর পোষে রাত 12টার সময় যখন মালিক বাড়ি আসে দেখবেন দেখেছি তার বাড়ির পোষা কুত্তা কুকুরটা লেজ নাড়াতে নাড়াতে বলে স্যার আপনি ভালো আছেন আপনার শরীর ভালো আছে তো স্যার অসুবিধা হয়নি তো সে তার ভাষায় তার মালিককে সম্মান জানায় তার মালিকের খোঁজ খবরটা নেয় নেয় না নেয় না কথা বলে না নেয় না নেয় না একজন কুত্তা একটা জীব একটা জন্তু কুকুর সে দু মাস পোষার পর দু বছর পোষার পর সে যদি তার মালিককে স্যার বলে সম্বোধন করে সে তার মালিককে সম্মান করে জিজ্ঞেস করে হায় রে মুসলমান আমার আল্লাহ তোমাকে জীবিত রেখেছে সুস্থ রেখেছে কথা বলার জন্য আল্লাহ জবান দিয়েছে কম বেশি বোঝার জন্য হেকমত ট্যালেন্ট দিয়েছে আর তুমি সেই আল্লাহর নামটা স্পষ্ট করে বলতে পারলে না কথা বুঝে আসেনি তুমি আল্লাহর থেকে ভালো আশা করো কিভাবে তুমি রবের পরিচয় দেবে কিভাবে দিতে পারবে কোন ছেলে যদি বলে আবা আবা ভালো আছো বাপ রেগে যাবে না কথা বলে না রেগে যাবে না যাবে না বুঝে তোরে জন্মতে বড় করলাম এত ভালো ভালো খাওয়ালাম এত দামি পোশাক দিলাম তুই এত বড় অপদার্থ আমারে আব্বা বলেও ভালো করে বলিস না আব্বু বলে ভালো করে ডাকিস না আমার মনে কষ্ট হয় বলে না বলে না কথা বলেন বলে না বলে না যদি তোমার ছেলে আব্বার জায়গায় আবা বলে ডাকে তোমার রাগ হয় তো আল্লাহ বলছে বান্দারে তোর কি সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি তোর 70 বছর হায়াত দিয়েছি সুরাতটা আমি আল্লাহ করেছি আমার নামটা স্পষ্ট বলতে পারলি না শিখলি না আমি তোকে ওই বিপদের বন্ধু হব কিভাবে তুই আশা করিস কিভাবে বান্দা কথা বুঝি আসলো
এজন্য আল্লাহর নাম স্পষ্ট বলা লাগবে না লাগবে না কিভাবে বলবেন বলেন তো অনেক আলেম তারা আল্লাহু আকবার স্পষ্ট ভাষায় বলতে পারে না কোরআন শরীফ এসেছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আল্লাহ বলেন আমার কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ একটা অক্ষরে 10টা নেকি দেব জোরে বলা যাবে খালি নেকি নয় বিগত জীবনের গুনাহ 10টা মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এখানে আল্লাহ পূরণ করবেন না আরো 10টা নেকির জায়গায় বরকত বাড়িয়ে 30টা নেকি দেবে জোরে বলা যাবে না রমজান মাসে তেলাওয়াত করলে ওটা বাড়িয়ে আমার আল্লাহ 70টা নেকি দেবে জোরে বলা যাবে না তাকবীর দেবেন না নারাই তাকবীর নারাই দেখবে তাহলে এখনো আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহকে বলি আল্লাহ কিভাবে চললে তুমি খুশি হবে তুমি রাজি হবে তোমার ব্যাপারে আমি তোমাকে আমার হৃদয়ে ভালোবাসা বাসতে পারবো সেইভাবে আমরা একটু জানার চেষ্টা করি করব ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহ উম্মাত কিডা কটা বাজে ভাই জানে সাথে সমস্যা নেই বলবে তো লাস্টে নূরে মোহাম্মদ রাসূলে আরবি আমেনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল নূরে মোহাম্মদ রাসূলে আরবি আমেনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল লাম থেকে হয় থেকে হয় ইল্লাল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না জোরে বলবেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমেনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল শহীদ আজাম ইমাম হুসাইন মা ফাতেমার দুলাল আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا